স্কুলে, কলেজে, অফিসে, ফ্যামিলিতে, রাস্তাঘাটে, বন্ধুদের গ্রুপে সব জায়গায় এমন একজন থাকে যার সাথে বাকি সবার সম্পর্ক অনেক ভালো, কিন্তু সে হয়তো অতটা দেখতে ভালো নয়, অতটা ট্যালেন্টেড নয়, তা সত্ত্বেও তার সাথে সবার বন্ধুত্ব আছে এবং ভালো সম্পর্ক আছে। এর কারণ কি? এর কারণটা হলো তার ভালো কমিউনিকেশন স্কিল আছে। গবেষণায় দেখা গেছে মানুষের কর্মজীবনের সফলতার মাত্র 15% তার কাজের দক্ষতার উপর নির্ভর করে, আর বাকি 85% নির্ভর করে তার কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতার উপর। এমনকি হাইলি টেকনিক্যাল ফিল্ড যেমন ইঞ্জিনিয়ারিং বা এই ধরনের ফিল্ডগুলোতেও একই ছবি। আপনি যে পেশাতেই থাকুন, মানুষের সাথে ভালোভাবে কথা বলতে পারা, দ্রুত ভালো সম্পর্ক তৈরি করা এবং অন্য মানুষকে দিয়ে নিজের কাজ করানোর দক্ষতার উপরই আপনার বেশিরভাগ সফলতা নির্ভর করে। কমিউনিকেশন স্কিল সাকসেস অ্যান্ড গ্রোথের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং কতটা ইম্পর্টেন্ট সেটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। কারণ আজকের এই ভিডিওতে কমিউনিকেশন স্কিলের উপর লেখা একটা বিখ্যাত মাস্টারপিস নিয়ে আলোচনা করব, আর সেটা হলো ডেল কার্নেগির লেখা সবচেয়ে বিখ্যাত বই হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। এই বইটা শুধু ডেল কার্নেগির সবচেয়ে বিখ্যাত বই নয়, 1936 সালে প্রকাশিত কমিউনিকেশন স্কিলের উপর লেখা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বইগুলোর অন্যতম একটি। এই বইয়ের প্রতিটা পরামর্শ ও যুক্তি বাস্তব জীবনে দারুণভাবে কাজ করে, সেই কারণে প্রকাশ হওয়ার 87 বছর পরও বইটি আগের মতোই জনপ্রিয় আছে। আধুনিককালে কমিউনিকেশনের উপর যতগুলো বেস্ট সেলিং বই রয়েছে সেগুলো একটু হলেও ডেল কার্নেগির এই মাস্টারপিস দ্বারা অনুপ্রাণিত। হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল বইটিকে ধরা হয় ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের সবচেয়ে কার্যকর বই। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক ও পেশাগত পর্যায়ে কমিউনিকেশনের ক্ষেত্রে এই বইটির লেসেন্সগুলো দারুণ কাজে লাগে। 291 পৃষ্ঠার এই বইটি এখনও পর্যন্ত 30 মিলিয়ন কপি বিক্রি হয়েছে, যা বইটিকে সর্বকালের সবচেয়ে বেশি বিক্রিত বইয়ের লিস্টে জায়গা করে দিয়েছে। এই বইটি থেকে আপনি শিখতে পারবেন কিভাবে মানুষের সাথে ভালো সম্পর্ক করা যায় এবং যে কাউকে দিয়ে যে কোনো কাজ করিয়ে নেওয়া যায়। বইটির লেসেন্সগুলো ঠিকমতো কাজে লাগাতে পারলে যে কোনো মানুষকে দিয়ে আপনি আপনার কাজ করিয়ে নেওয়ার ব্যাপারে অনেক দক্ষ হয়ে উঠবেন, এবং সেই সাথে যার সাথে প্রয়োজন তার সাথে খুব কম সময়ের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারবেন। তাই আজকের এই ভিডিওতে এই বইটার মূল লেসেন্সগুলো বিস্তারিত আলোচনা করব, যাতে আপনি পুরো বইটা না পড়েও এর মূল লেসেন্সগুলো সম্পর্কে জানতে পারেন এবং নিজের জীবনে কাজে লাগাতে পারেন। হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল বইয়ে লেখক ডেল কার্নেগি ব্যক্তিগত ও পেশাগত জীবনে সফলতার জন্য প্রয়োজনীয় কমিউনিকেশন স্কিল কীভাবে অর্জন করতে হয় সেটা খুব সহজ ভাষায় সুন্দর করে শিখিয়েছেন। তাই চলুন আর সময় নষ্ট না করে এই বইয়ের ইম্পর্টেন্ট লেসেন্সগুলো জেনে নেওয়া যাক। তো প্রথম লেসনটা হলো, মানুষ যা চায় তাকে সেটাই দিতে হয়। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, এগুলো মানুষের মৌলিক চাহিদা। এই মৌলিক চাহিদার বাইরে আরও একটা চাহিদা লেখক খুঁজে বের করেছেন যা বেশিরভাগ মানুষই জানে না, আর সেটা হলো অন্যের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা এবং নিজের কাজের জন্য প্রশংসিত হওয়া। আপনি যদি কোনো মানুষকে সঠিকভাবে এটা দিতে পারেন, তবে সে অল্প সময়ে আপনাকে তার কাছের মানুষ ভাবার পাশাপাশি নিজের গরজে আপনার কথা মতো চলবে। মানুষের অনেক ছোট ছোট কাজকে আমরা প্রশংসা করতে ভুলে যাই। একজন মানুষ যদি আগ্রহ নিয়ে কিছু করে তাহলে সবসময় উচিত তার সেই কাজকে গুরুত্ব দেওয়া। খেয়াল করলে হয়তো দেখবেন অফিসের ছোট ছোট পোস্টে কাজ করা মানুষরা খুব খিটখিটে মেজাজের হয়। এরা যাদের সাথে ভালো ব্যবহার করতে বাধ্য শুধুমাত্র তাদের সাথেই ভালো ব্যবহার করে। এদের এমন আচরণের প্রধান কারণ হলো কেউ এদের কাজকে গুরুত্ব দেয় না এবং এদের কাজের প্রশংসা করে না, আর তাই নিজেদের গুরুত্ব বাড়ানোর জন্যই এরা অকারণে খিটখিটে ও গম্ভীর ভাব নিয়ে থাকে। অনেক সময় সংসারেও অশান্তি নেমে আসে মানুষের ছোট ছোট অবদানগুলোর প্রশংসা না করার জন্য। আপনি যদি কারো কাছ থেকে কিছু পেতে চান তাহলে আগে তাকে কিছু দিন। অনেক সময় শুধুমাত্র মুখের কথা দিয়েই টাকার চেয়ে অনেক বেশি কাজ হতে পারে। আপনি হয়তো আপনার টিম মেম্বারকে দিয়ে কিছু করাতে চাইছেন কিন্তু সে আপনার চাওয়া মতো করছে না, তাকে জোর করে করানোর বদলে তার দক্ষতার প্রশংসা করুন। তাকে বলুন এই কাজে তার চেয়ে ভালো লোক আপনি দেখেননি এবং তার যে দক্ষতা তাতে সে বর্তমানে যা করছে তার চেয়ে অনেক ভালো পারফরমেন্স দিতে পারবে, এরপর আপনি কি চান তাকে সেটা বলুন। তবে সরাসরি এটা বলার দরকার নেই যে আপনি কাজটা কিভাবে করাতে চাইছেন, বরং তাকে বলুন তার ট্যালেন্টের জন্য এই কাজটাই সবচেয়ে ভালো হবে। দেখবেন আপনার মতো করে কাজ করতে সে আগের চেয়ে অনেক বেশি আন্তরিক হয়ে উঠেছে। একটা কথা মনে রাখবেন, আপনার কাছে এসে যদি কেউ নিজেকে গুরুত্বপূর্ণ ভাবতে পারে তবে সে আপনার জন্য যে কোনো কিছু করতে পারে। 2 নম্বর লেসনটা হলো, মানুষ যেন নিজের ইচ্ছাতে আপনার কাজটি করতে চায়। একজন মানুষ যতক্ষণ নিজে না চাইবে ততক্ষণ আপনি তাকে দিয়ে কোনো কাজ করাতে পারবেন না। হয়তো ভয় দেখিয়ে ও জোর করে আপনি তাকে দিয়ে কাজ আদায় করতে পারবেন, তবে সেই দায় সারা কাজ কোনোভাবেই ভালো হবে না, ফলে আপনার তেমন কোনো উপকার হবে না। লেখক ডেল কার্নেগি নিউ ইয়র্কের একটা হোটেলে বেশ কিছু লেকচার দিয়েছিলেন। মানুষ অনেক টাকা দিয়ে তার কথা শুনতে আসতো। এইরকম একটা লেকচারের আগে তিনি জানতে পারলেন হোটেল কর্তৃপক্ষ এবার আগের চেয়ে 3 গুণ বেশি ভাড়া চাইছে।
কার্নেগি যখন এই খবরটা পেলেন ততক্ষণে তার প্রোগ্রামে সব টিকিট বিক্রি হয়ে গেছে এবং তিনি এত ভাড়া দিতে চাইছিলেন না। তিনি পরের দিন নিজেই হোটেলে গিয়ে ম্যানেজারের সাথে দেখা করলেন এবং ম্যানেজারকে বললেন, আপনার চিঠি পড়ে আমি বেশ অবাক হয়েছি, কিন্তু আমি আপনার উপর মোটেই বিরক্ত হইনি। আপনার কাজই হলো হোটেলের জন্য বেশি লাভ নিয়ে আসা। আপনার জায়গা থাকলে আমিও বোধহয় এটাই করতাম। আমি বলছি না যে আমার জন্য আপনি ভাড়া কমান, আমি আপনাকে শুধু কিছু জিনিস লিখে দিতে চাই। এরপর কার্নেগি কাগজ কলম নিয়ে এক পাশে তাকে ভাড়া দিলে কি লাভ হবে এবং অন্য পাশে তাকে ভাড়া না দিলে কি লোকসান হবে সেগুলো খুব সুন্দর করে গুছিয়ে লিখলেন। তিনি লিখেছিলেন, আমাকে যদি ভাড়া না দেন তবে আপনার হোটেলের বলরুম ফ্রি হয়ে যাবে, যা আপনি ড্যান্স পার্টি বা অন্য কোনো ইভেন্টের জন্য ভাড়া দিতে পারবেন এবং এগুলো থেকে অবশ্যই আপনার লাভ হবে। অন্যদিকে আপনি আমার কাছ থেকে যে পরিমাণ টাকা পাচ্ছেন তার কিছুই পাবেন না, কারণ এত টাকা দিয়ে বলরুম ভাড়া নেওয়ার মতো সামর্থ্য আমার নেই, কাজেই আমাকে অন্য জায়গা ভাড়া করতে হবে। আর একটা ব্যাপার, আমার লেকচার শুনতে শিক্ষিত ও টাকা পয়সাওয়ালা লোকেরা আসেন এবং তারা আমার লেকচারের পাশাপাশি আপনার হোটেলের নামও প্রচার করেন। আপনি বিজ্ঞাপনের পেছনে $5,000 খরচ করেও এত লোক আনতে পারবেন না যত লোক আমার লেকচার শুনতে আসে। এরকম বেশ কিছু তুলনা লেখার পর কার্নেগি ম্যানেজারকে কাগজটি দিয়ে চলে আসলেন। আসার আগে ম্যানেজারকে আরেকটু ভেবে সিদ্ধান্ত নিতে অনুরোধ করলেন। পরের দিনই ম্যানেজার কার্নেগির কাছে খবর পাঠালো যে তাকে 3 গুণ বেশি ভাড়া দিতে হবে না। এই কাজটি আদায় করার সময়ে কার্নেগি একবারও ম্যানেজারকে নিজের প্রয়োজনের কথা বলেননি। টিকিট বিক্রি হয়ে গেছে, এখন তার পক্ষে অনুষ্ঠানের জায়গা বদলানো সম্ভব নয়, এসব বললে ম্যানেজার তাকে আরও পেয়ে বসত। কিন্তু তিনি নিজের কথা না বলে ম্যানেজারের কিসে লাভ লোকসান হবে শুধুমাত্র সেটাই বলেছেন। কার্নেগির জায়গায় অন্য কেউ হলে হয় ম্যানেজারের কাছে গিয়ে শেষ সময়ে ভাড়া বাড়ানোর জন্য ধমকাধমকি করত, অথবা নিজের অসুবিধার কথা বলে অনুনয় বিনয় করে ভাড়া কমানোর অনুরোধ করত। আবার যদি যুক্তি দিয়ে ম্যানেজারকে ভুল প্রমাণ করত, তবুও ম্যানেজার নিজের রেট কমাতো না, কারণ নিজের ইগো কমিয়ে নিজের ভুল স্বীকার করে সেটা শুধরে নেওয়ার মতো মানুষ পৃথিবীতে খুব কমই আছে। বইয়ের শুরুর দিকে কার্নেগি একটা গল্প বলেছেন, একটা কনস্ট্রাকশন সাইটের কর্মীদের কাজের সময় হেলমেট পরার নির্দেশ থাকলেও তারা তা পড়তে চাইতো না। ম্যানেজমেন্টের পক্ষ থেকে বিভিন্নভাবে ধমক ধমক দিয়ে তাদের হেলমেট পরানো হলেও সুযোগ পেলেই তারা হেলমেট খুলে ফেলত, আইন মানতে চাইত না। এরপর একজন একটু অন্যভাবে চেষ্টা করলেন। তিনি আইন নিয়ম এসব নিয়ে কথা না বলে খুব সুন্দরভাবে আন্তরিকতার সাথে শ্রমিকদের হেলমেট না পরলে তাদের কী কী ক্ষতি হতে পারে তা বোঝালেন। কনস্ট্রাকশন সাইটে যে কোনো সময় উপর থেকে যে কোনো কিছু পড়তে পারে, মাথায় হেলমেট না থাকলে আহত হওয়ার সম্ভাবনা আছে, এরকম কথাসহ আরও ভালো ভালো কথা বললেন। মোট কথা, তিনি শ্রমিকদের বোঝালেন যে তাদের নিজেদের নিরাপত্তার জন্য হেলমেট পরে কাজ করা উচিত। এরপর দেখা গেল শ্রমিকরা নিজেরাই হেলমেট পরে কাজ করছে, আর যারা পড়ছে না অন্য শ্রমিকরা তাদের হেলমেট পরতে বলছে। আপনি যদি কাউকে দিয়ে কিছু করিয়ে নিতে চান তবে আপনার লাভ লোকসানের বদলে তার এতে কি লাভ বা লোকসান হবে সেটার উপর ফোকাস করুন। এই পদ্ধতি অনুসারে কাজ করলে মানুষ নিজের লাভের জন্য আপনার কাজটি করতে চাইবে। মানুষকে যদি আপনার কাজের ভেতর তার নিজের লাভটা দেখিয়ে দিতে পারেন তবে সে নিজে থেকে আপনার কাজটা করে দেবে এবং সে কাজটা অনেক বেশি আন্তরিকভাবে করবে। 3 নম্বর লেসনটা হলো, কমিউনিকেশনের সময় নিজের চেয়ে অন্যের ওপর বেশি ফোকাস করুন। প্রতিটা মানুষের কাছে তার নিজের জীবনটা একটা সিনেমা, যার হিরো সে নিজে। বেশিরভাগ মানুষ অন্যের কাছে পছন্দের পাত্র হওয়ার জন্য নিজের ব্যাপারে ভালো ভালো ও বড় বড় কথা বলে, আর যারা এটা করে না তারাও নিজের সাথে সম্পর্কিত কথাই বেশি বলে। তাদের মনে হয় নিজের ব্যাপারে কথা বললে সামনের মানুষটি ইমপ্রেসড হয়ে যাবে, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। পৃথিবীর কোনো মানুষই চায় না যে সামনের মানুষটি তার চেয়ে ভালো হোক। যখন আপনি কোনো মানুষের কাছে নিজেকে তার চেয়ে ভালো হিসেবে তুলে ধরবেন, তখন সে নিজের অজান্তে আপনাকে অপছন্দ করা শুরু করবে। মুখে এটাকেও স্বীকার করে না, কিন্তু বাস্তব এটাই। কাজে আপনি যদি কারোর সাথে অল্প সময়ে বা প্রথম দেখায় ভালো সম্পর্ক করতে চান, তবে তাকে তার কথা বলার জন্য বেশি সুযোগ দিন, তার ব্যাপারে ইন্টারেস্ট দেখান। সে যখন নিজের কথা বলতে পারবে তখন সে নিজেই একটা পর্যায়ে আপনার ব্যাপারে জানতে আগ্রহী হয়ে উঠবে। এখানে একটা হিসাবও আছে, আপনি যদি কারোর সাথে কথা বলে একটা ভালো সম্পর্ক তৈরি করতে চান তবে আপনি শুধু 25% কথা বলবেন আর বাকি 75% সামনের মানুষটাকে বলতে দেবেন। যার কাছে মানুষ নিজের কথা বলতে পারে তাকেই মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে। একবার একটা আমেরিকান ফোন কোম্পানি দারুণ এক ঝামেলায় পড়েছিল। তাদের এক কাস্টমার তার বিভিন্ন সমস্যার কথা বলে কোম্পানির লোকদের রাতের ঘুম হারাম করে দেওয়ার পাশাপাশি বিভিন্ন পত্রিকায় কোম্পানির বিরুদ্ধে খারাপ প্রচার চালাতে শুরু করল। এক পর্যায়ে গিয়ে কোম্পানির বিরুদ্ধে কেসও করে দিল। এমনকি তার কাছ থেকে পাওয়া অনেক ডিউ বিল সে পরিশোধ করেনি। লোকটিকে কোনোভাবেই বাগে আনতে না পেরে ফোন কোম্পানিটি ল্যারি নামের এক লোককে নিয়োগ করল লোকটিকে সামলানোর জন্য। ল্যারি ছিলেন ডেল কার্নেগির ছাত্র। তিনি লোকটির সাথে মোট 4 বার মিটিং করেন এবং প্রথম মিটিংয়ে নিজের প্রসঙ্গে একটি কথাও না বলে তিনি টানা 3 ঘন্টা ধরে সেই লোকের অভিযোগ শোনেন। পরের মিটিংগুলোতেও তিনি ধৈর্য ধরে সেই লোকের কথা শোনেন। ধীরে ধীরে লোকটি তার সব অভিযোগের কথা ল্যারিকে শোনায়।
ল্যারি কোম্পানির পক্ষে একটি কথাও না বলে লোকটি সব কথা মেনে নেন। এভাবে চলতে চলতে একসময়ে ল্যারির সাথে লোকটির একটি ভালো সম্পর্ক হয়ে যায় এবং এক পর্যায়ে সে নিজেই তার সমস্ত অভিযোগ তুলে নেয়, এমনকি ফোনের ডিউ বিলও পরিশোধ করে দেয়। লোকটির এরকম অদ্ভুত আচরণের কারণ ল্যারি খুব ভালো করে বুঝতে পেরেছিলেন। লোকটির কথা কেউ শুনছিল না এবং গুরুত্ব দিচ্ছিল না বলে সে কোম্পানির পিছনে লেগেছিল। সে যখন দেখল কোম্পানির একজন প্রতিনিধি তার সব কথা মন দিয়ে শুনছে এবং মেনে নিচ্ছে, তার মেজাজ এমনিতেই ঠিক হয়ে গেল। ল্যারি যদি প্রথমেই লোকটিকে ভুল প্রমাণ করতে চাইতেন এবং তাকে কৌশল খাটিয়ে থামাতে চাইতেন, তবে ভালোর চেয়ে খারাপই বেশি হতো। কারণ একটা প্রবাদ বাক্য প্রচলিত আছে যে বেশিরভাগ মানুষের কাছে দুর্ভিক্ষে বা যুদ্ধে হাজার হাজার মানুষ মারা যাওয়ার চেয়ে নিজের দাঁতের ব্যথার গুরুত্বই বেশি। মানুষ আসলে সবসময় তার নিজের কথা শোনাতে চায়, আর যে তার কথা মন দিয়ে শুনবে ও মূল্য দেবে তাকেই সে আপন করে নেবে। কাজেই কাউকে নিজের কথা শোনানোর আগে সামনের মানুষটার কথা শুনুন, তাহলেই তাড়াতাড়ি তার সাথে সম্পর্ক তৈরি করতে পারবেন। এই প্রসঙ্গে লেখক তার বইয়ে লিখেছেন, অন্যদের ব্যাপারে আগ্রহ দেখিয়ে আপনি দু মাসে যত বন্ধু বানাতে পারবেন, নিজের ব্যাপারে কথা বলে দু বছরেও তত বন্ধু বানাতে পারবেন না। তাই কমিউনিকেশনের ক্ষেত্রে সবসময় সামনের মানুষটির উপর বেশি ফোকাস করার চেষ্টা করুন এবং এমনভাবে ফোকাস করুন যাতে সে বুঝতে পারে আপনি আসলেই তার ব্যাপারে জানতে আগ্রহী। 4 নম্বর লেসনটা হলো, যে কোনো মানুষের নাম তার কাছে অনেক প্রিয়, এটাকে কাজে লাগান। মানুষের নাম তার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিসগুলোর একটি। ডেল কার্নেগির মতে কমিউনিকেশনের ক্ষেত্রে নামকে ব্যবহার করে অনেক কাজ হাসিল করা সম্ভব। বিলিনিয়ার অ্যান্ড্রু কার্নেগিকে ধরা হয় স্টিল বিজনেসের রাজা, কিন্তু তিনি এতই গরিব ছিলেন যে 12 বছর বয়সে ছেঁড়া ও নোংরা পোশাকের জন্য তাকে পার্ক থেকে বের করে দেওয়া হয়েছিল। তখন তিনি প্রতিজ্ঞা করেন তিনি একদিন ওই পার্কের মালিক হবেন। 42 বছর বয়সে তিনি সেই পার্কটি কিনে ফেলেন এবং সবার জন্য ফ্রি করে দেন। অ্যান্ড্রু কার্নেগির মোট সম্পদ ছিল আজকের দিনের $310 বিলিয়ন বেশি। কিন্তু অ্যান্ড্রু কার্নেগি খুব বেশি ট্যালেন্টেড ছিলেন না। স্টিভ জবস, টমাস এডিসন বা ইলন মাস্কের মতো তুখোড় টেকনিশিয়ান ও ইনভেন্টর ছিলেন না, কিন্তু তিনি কমিউনিকেশনে দারুণ দক্ষ ছিলেন। বিশেষ করে মানুষের নামকে ব্যবহার করে তাদের দিয়ে দারুণভাবে কাজ আদায় করতে পারতেন। ছোটবেলায় একবার তিনি বাড়িতে একটা খরগোশ নিয়ে আসেন। কয়েকদিন পর খরগোশটি বেশ কয়েকটি বাচ্চা দেয়, কিন্তু এতগুলো খরগোশকে খাওয়ানোর মতো খাবার তিনি একা জোগাড় করতে পারতেন না। ভাবতে ভাবতে তার মাথায় একটা আইডিয়া এলো। তিনি তার প্রতিবেশী বাচ্চাদের ডেকে বললেন, তারা যদি খরগোশগুলোর জন্য খাবার জোগাড় করে তবে তিনি তাদের এক একজনের নামে খরগোশের এক একটা বাচ্চার নাম রাখবেন। এই শুনে সবাই খুশি হয়ে প্রতিদিন খরগোশের জন্য খাবার এনেছিল। অ্যান্ড্রু কার্নেগি তার এই অভিজ্ঞতা $1 বিলিয়ন বিজনেস ডিল পাওয়ার কাজেও লাগিয়েছিলেন। আমেরিকার পেনসিলভেনিয়া রেলরোড তৈরির সময় অ্যান্ড্রু কার্নেগি স্টিল সাপ্লাই করার কাজটি পাওয়ার জন্য অনেক তদবির করেও কাজটি পাচ্ছিলেন না। বেশ কিছুদিন কোনো উপায় বের করতে না পেরে হঠাৎ করেই তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। তিনি নতুন একটি স্টিল কারখানা খুলে সেটার নাম দিলেন এডগার থমসন স্টিল ওয়ার্কস। এই নামকরণের কারণ, এডগার থমসন ছিলেন পেনসিলভেনিয়া রেলরোড প্রজেক্টের প্রেসিডেন্ট। তিনি যখন দেখলেন তার নিজের নামের একটা কোম্পানি কাজটি করতে চাইছে, তখন তিনি আর কোনো চিন্তা না করে অ্যান্ড্রু কার্নেগির কোম্পানিকে কাজটা দিয়ে দিলেন। আর একবার ইউনিয়ন প্যাসিফিক রেলরোডের জন্য রেলগাড়ি বানানোর কাজ পাওয়ার ক্ষেত্রে অ্যান্ড্রু কার্নেগির সাথে জর্জ পোলম্যানের তুমুল প্রতিযোগিতা শুরু হলো। কাজ পাওয়ার জন্য দুজনেই তাদের প্রোডাক্টের দাম এত কমিয়ে দিচ্ছিলেন যে তাদের কারোরই তেমন লাভ থাকছিল না। অ্যান্ড্রু একদিন পোলম্যানের সাথে দেখা করে সব কিছু বুঝিয়ে বললেন। তিনি পোলম্যানকে বোঝালেন যে প্রতিযোগিতা করাচ্ছে একসাথে ব্যবসা করলে লাভ বেশি হবে। পোলম্যান সব কথা শুনলেন, কিন্তু তখনও তার মধ্যে রাজি হওয়ার মতো কোনো সম্ভাবনা দেখা যাচ্ছিল না। তখন অ্যান্ড্রু কার্নেগি চিন্তিতভাবে বললেন, ধরো আমরা একসাথে একটা কোম্পানি শুরু করলাম, কিন্তু তার নাম কী হবে? অ্যান্ড্রু কার্নেগি এক মুহূর্ত দেরি না করে বললেন, অবশ্যই কোম্পানির নাম হবে পোলম্যান প্যালেস কার কোম্পানি। এই কথা শোনা মাত্রই জর্জ পোলম্যানের মুখে হাসি ফুটল এবং তিনি এই ব্যাপারে আরও কথা বলার জন্য কার্নেগিকে নিজের অফিসে দেখা করতে বললেন। পরে তারা স্টিল ইন্ডাস্ট্রির ইতিহাসে সবচেয়ে বড় কন্ট্রাক্টগুলোর মধ্যে একটা করেছিলেন। আগেকার দিনে ধনী ব্যক্তিরা লেখকদের টাকা দিতেন যাতে লেখকরা নিজের বইয়ে তাদের নাম লেখেন। আজকাল অনেকে নিজের বা প্রিয়জনের নামে হাসপাতাল, স্কুল এসব বানায় যাতে যুগ যুগ ধরে তার নাম মানুষ মনে রাখে। মানুষের নাম তার কাছে খুব প্রিয় এবং এই প্রিয় জিনিসটি কাজে লাগিয়ে আপনি যে কোনো মানুষের সাথে দারুণ একটা সম্পর্ক তৈরি করতে পারেন। তাই কথা বলার সময় কিছুক্ষণ পরপর সামনের মানুষটার নাম উচ্চারণ করা, মানুষের নাম মনে রাখা, এসব ছোট ছোট বিষয় সম্পর্ক তৈরির ক্ষেত্রে আপনাকে দারুণ সাহায্য করবে। তো আজকের ভিডিওতে 4টি লেসেন্স আলোচনা করলাম। বাকি 4টি লেসেন্স নেক্সট ভিডিও অর্থাৎ এটার পার্ট 2তে আলোচনা করব। সব লেসেন্সগুলো এই ভিডিওতে আলোচনা করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত। তো আজকের এই ভিডিও 4টি লেসেন্স থেকে আপনি কি শিখলেন কমেন্ট করে জানান, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করুন, এবং এরকম হেল্পফুল ভিডিও নিয়মিত দেখার জন্য অনলি ফিউ মিনিট ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি ফিউ মিনিট দেখতে থাকুন। আমি আপনার বন্ধু শাকিল, থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।